প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগাম ঘোষণা অনুযায়ী 13 আগস্ট থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। এরই অঙ্গ হিসেবে রবিবার সকালে শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রভাত ফেরি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শিক্ষা দপ্তরের উদ্যোগে হয় এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। প্রভাত ফেরিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে। র্যালিটি রাজধানীর উমাকান্ত স্কুল থেকে শুরু করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন যে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের উদ্যোগে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 6টি স্কুল এখানে অংশ নিয়েছে। 75 বর্ষ উপলক্ষে আমাদের স্বাধীনতার আজকে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে মাননীয় এডুকেশন মিনিস্টার রতনলাল নাথ মহোদয় উদ্যোগে এবং ডাইরেক্টর সাহেবও এখানে আছেন, ওনাদের উদ্যোগে খুব সুন্দরভাবে এখানে প্রায় সেন্ট্রালি প্রায় 6টা স্কুলের মাত্র তাদের এখানে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আহ্বান, যে হর ঘর তিরঙ্গা, সেই আহ্বানে সারা দিয়ে আজকে সারা ত্রিপুরাতেই মানুষ বেরিয়ে পড়েছে এবং সব ঘরে ঘরে কিন্তু 13-14 আজকে 14 তারিখ 15 তারিখ পর্যন্ত সবাই পতাকা উত্তোলন করবে। তো আজকের যে উদ্যোগ শিক্ষা দপ্তরের তরফ থেকে মাননীয় এডুকেশন মিনিস্টার যে উদ্যোগ নিয়েছেন এবং ছাত্রছাত্রীরা সবাই মানে হর্ষধ্বনির মাধ্যমে উৎফুল্লতার সাথে তারা আজকে এই যে র্যালি তার মধ্যে ওরা ভাগ নিয়েছে, আমি এর জন্য আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাবো, মাননীয় মন্ত্রী মহোদয়কে, ডাইরেক্টর সাহেবকে, আমি সাহেবকে আমি ধন্যবাদ দেব এবং সত্যিকারের অর্থে যে আজাদি কা অমৃত মহোৎসবের একটা পার্ট হচ্ছে হর ঘর তিরঙ্গা। এখানে যেভাবে চারিদিকে স্কুল কলেজ এবং সাধারণ মানুষের মধ্যে যে আমি একটা দেখছি উন্মাদনা সত্যি প্রশংসার দাবি রাখে। এদিন প্রভাত ফেরি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা সকলেই খুশ মেজাজে ছিল, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে সকলেই খুশি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।